সংস্কৃত ও পালে শিক্ষকদের বেতন ভাতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের প্রাতিষ্ঠানিক ধর্মীয় শিক্ষা বাংলাদেশ সংস্কৃত ও পালে শিক্ষা বোর্ডের নিয়ন্ত্রণাধীন শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধির জন্য আগামী মঙ্গলবার এক সভার আয়োজন করেছে শিক্ষা মন্ত্রণালয় এই দিন সকাল সাড়ে দশটায় বাংলাদেশ শিক্ষাতত্ত্ব ও পরিসংখ্যান বোরো বেনবেসে এই সভা অনুষ্ঠিত হবে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে বিষয়টি জানিয়ে জারি করেছে জানা গেছে দেশে সংস্কৃত ও কলেজ পালি টুল রয়েছে এগুলোতে প্রায় ছয় শতাধিক শিক্ষক কর্মরত আছেন তাদের প্রতি মাসে একশো টাকা ভাতা দেওয়া হয় প্রতি বছর একবার এসব শিক্ষকদের বারো মাসের ভাতা পরিশোধ করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সংস্কৃত ও পালা শিক্ষা বোর্ডের অধীনে এই কলেজগুলো পরিচালিত হয় এস সি উত্তীর্ণ শিক্ষার্থীদের এসব কলেজে কাব্যতীত্ব ব্যাকরণ তৃত্ব আয়ুর্বেদ তৃত্ব পুরাণ জ্যোতিষাস্ত্র স্মৃতি বেদ ও বেদান্ত এবং ত্রিপিটক বিষয়ে তিন বছরের ডিপ্লোমা কোর্সে ভর্তি করানো হয় এই প্রতিষ্ঠানগুলোর শিক্ষকদের বেতন বাড়ানোর বিষয়ে সভা আহ্বান করে জারি করা নোটিশে জানানো হয়েছে মঙ্গলবার এক নভেম্বর অনুষ্ঠিতব্য সবাই সভাপতিত্ব করবেন মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব আনম আল ফিরোজ সবাই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তরের কলেজ ও মাধ্যমিক শাখার পরিচালক বিভাগের বেসরকারি মাধ্যমিক শাখার যুগ্ম সচিব উপসচিব অধিদপ্তরের কলেজ ও মাধ্যমিক শাখার উপপরিচালক সংস্কৃত ও পালে শিক্ষা বোর্ডের উপসচিব অসীম চৌধুরী ও সংস্কৃত পাল শিক্ষক সমিতির সভাপতি স্বামী চিদানন্দ সরস্বতী অংশ নেবেন বলে জানা গেছে এর আগে দুই হাজার বিশ খ্রিস্টাব্দে মে মাসে সংস্কৃত ও পালি শিক্ষক কর্মচারীদের বেতন কাঠামোর আওতায় আনার সুযোগ আছে কিনা সে বিষয়ে শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে জানতে চেয়েছিল শিক্ষা মন্ত্রণালয় নীতিমালা যাচাই করে সংস্কৃত পালি শিক্ষা টুল শিক্ষকদের বেতন কাঠামোর আওতায় আনার বিষয়ে প্রতিবেদন মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে পাঠাতে বলা হয়েছিল